খাবো ধরো কেতন কোন ফোন তো খোলা না রোগে অকল ফোন তো খোলা না রোগে রাজেন্দ্র ত্রিপুরা অর্থাৎ অধিরাম কিছু ব্যবসায়িক ভাই ব্যক্তিগত সমস্যার কারণে তর্ক বিতর্ক সংখ্যা অবনি পরে নগর থাঙ্গে ফুকা শাখা তারপরে রকম যে দেব ঠিকা অবশ্য সাই মানো এখানে বিজেপি রক অবনতমা খাইকা যা মথারক নাকে সে স্বর্গীয় পরিমল ভূমিক আক্রমণ নগর থাঙ্গে আক্রমণ খাই নাই মার্ডার খাই না আমাকে অপপ্রচার খাই দো কানা গুজা বেংরা হিন্দু মুসলিম খ্রিস্টান যতন সাই মানো এই পরিমল ভূমিক যে স্বর্গীয় পরিমল ভূমিক যে ঘটনা ওর কোনো রাজনীতি নেই কোনো জড়িত শিখির অবংখা জড়িল ঈশ্বর আল্লাহ ভগবান নজরে বিশ্বাস খাই গাঁ গাঁ গাই এলাকানি যারা বুদ্ধিজীবী শান্তিপ্রিয় লোক জনগণ ব্রক পরিষ্কার সাই মানো খোলা জলে মাছ স্বীকার করতে চায় এই বিজেপি এই বিজেপিরা গত এডিসি নির্বাচনে পাইকার হারে সন্ত্রাস চালিয়ে তারা এডিসি এলাকায় একটা মিছিল মিছিল করতে পারেনি তাই তারা বিভিন্ন ষড়যন্ত্র করে এডিসি এলাকাতে সাংগঠনিক তৎপরতা চালাতে এই ত্রিপুরা মাথাকে মিথ্যা অপবাদ দিয়ে মিথ্যা ষড়যন্ত্র করে রাজনীতি মাইলেজ দিতে চাচ্ছে কিন্তু আমরা এটা বুঝি কারণ আমরা এখন গ্লোবালাইজেশন যুগে বসবাস করে সেই কারণে আমরা বলতে চাই বিজেপির বিভিন্ন সোশ্যাল মিডিয়াও রাং পুইসার হই সেই প্রতিবাদী কলম রব মিথ্যা অপপ্রচার খাই হই জাতি উপজাতি অর্থাৎ ত্রিপুরা ওয়াংসা থুরুকসানি বিসিংহ একটা ষড়যন্ত্র খাই নাই অশান্তি খাই নাই জাতিগত ধর্মীয়গত ভেদাভেদ খাই নাই দাঙ্গা সৃষ্টি খাই নাই বিরোধী ক্ষমতা দখল খাই নাই তঙ্গ অবনিবাগ যত খলিবাড়ি এলাকারে তোমা ওয়াংসা ত্রিপুরাসা তোমা হিন্দু মুসলিম যত যারা শান্তিপ্রিয় গণতন্ত্র না বিশ্বাস খাই নাই যে কোনো পার্টি দল না খাই দিয়ে নি অধিকার তঙ্গ কারণ নুন খরচা ভারতীয় নাগরিক খাইনি বাগে আং ব্যক্তিগত এবং কি প্রমথনি কয়জনী মুসঙ্গ এই বিজেপি নিয়ে মিথ্যা অপপ্রচার ষড়যন্ত্র নন্দ্রক খুঞ্জতা কাণ্ডে এবং আগামী দিন এলাকা অবাহিত শান্তি খাইনি নাই গাং গাং খাই প্রতিরোধ খাই নাই যোগ্য জবাব পার নাই এই যে বিজেপির ত্রিপুরা রাজ্য কোন সময় ধর্মীয়গত পরিষ্কার বিজেপি চরিত্র এই বিজেপি ক্ষমতা অতব কেন সাই মানো এই যে বিজেপি ত্রিপুরা জনগণ বাজে কগ্রমানে একটা কগ্রমার লিয়া তিন সাড়ে চার বছর গভর্নমেন্ট পাইতে পাইতে ইমুই তঙ্গ সাই মানো সাধারণ এই যে কালি খোলা চুপ চুপ পরিমল ভূমি খুবই দুর্ভাগ্যজনক যে কোনো বরক নিয়ে থুই মানে যে মৃত্যু যেন মানবতা খাতির বেলাইখানে খানাঙ্গ আমাকে যে গ্রাউন্ড রিপোর্ট নামে যেটা শর্ত ঘটনা এই যে পরিমল ভূমি হয়তো বিজেপি সমর্থক সিপিএম সমর্থক অঙ্গিমান কিন্তু তিনি যে ঘটনা মানে অ জাগাও কিপা মথা সিপিএম কংগ্রেস বিজেপি কোনো সম্পর্ক করে অবংখা বাস্তব আবং ত্রিপুরা সা 2022 সাল নাকি প্রাসা হয়েছে বহু চক্রান্ত ষড়যন্ত্র 70-72 বছর আমি সহ্য খাইকা হাইনি বাজই নরে সে চক্রান্ত নরে এই মামার বাড়ি আলাপ বহুত কিছু বুঝি যা হাইনি বাজই বসকাঙ্গি সাল রব এই যে সাই মানি তঙ্গ এই যে অমরপুর মাকরাই কামিও এই থলিবাড়ি এলাকানে ত্রিপুরা সড়ক হুক খাই কাঙ্গি চাবই গরিব বিঘ্রাঙ্গি মানো কিন্তু ফকি দিয়া এই খলিবাড়ি এলাকাতে জনগণ ফকি দিয়া গরিব হতে পারি কিন্তু আমরা ফকির নই অবনি বা গই বরক তিনি ও বিজেপি রঙে কোন ইস্যু করই তিনি বনিনগ সম করই বনিনগ দাল শাক সবজি করে ইঙ্গাং গাই অবনাব সিপিআইএম এই 25 বছরে উমুক করে না সুমুক করে না পকর সকর করে না এই ত্রিপুরা মথার হাইখলাই ওয়াইখলাই অমাইকাই ভরত কিনে সংক্রান্ত চালু হই তঙ্গ বনি বিজেপি নেতা রোগ নিয়ে বাবুক যে অবস্থা বিজেপি কোন নেতা নি বহক সাকাং গাং গাই কোন একটা সরি ও কুলুম র কাকাং গাই পর্যন্ত ভরত ত্রিপুরা মথা ওই কংগ্রেস ওই সিপিএম রোগ চক্রান্ত অনেক রত্ন রাজনীতি সময় আঙ্গ আমার চক্রান্ত চালু হই তঙ্গ অবন বাকি ছিল সানি মুসুঙ্গ এই বিজেপি বাইক বাহিনী রয়েছে
রাজ্যনি শান্তির পরিবেশ ন অশান্তি খাইনি নাইতং মানি না প্রতিরোধ খাই না এবং বাইক চাক কান খুল গই 130 ফুট উঁচু খিতাদি রকম আপনি বাজায়।